আসছে ঠিকঠাক শুরু হয়নি তো হলো দেখো আমি করে দিয়েছি আসছে হ্যালো এভরিওয়ান আজকের কালেকশন থাকবে জিন্সের কুর্তি ঠিক আছে বেশ কিছু জিন্সের কুর্তির কালেকশন রয়েছে কুর্তি দেখাবো টপ দেখাবো তো একটু তোমরা জয়েন হয়ে যাও পরপর খুব সুন্দর সুন্দর জিন্সের কালেকশন রয়েছে একটু জয়েন হয়ে যাও ঝটপট একটু দাও তো বুঝতে পারছি না কেউ দেখছে কিনা কিছু দেখা যাচ্ছে না এটাই সমস্যা আচ্ছা সুন্দর সুন্দর জিন্সের কুর্তির কালেকশন নিয়ে এসেছি ভীষণ ভালো কোয়ালিটি ব্র্যান্ডেড কিছু জিন্সের কুর্তি দেখাবো দেখো জিন্সের কুর্তি দেখাবো কিছু টপ দেখাবো তো সব রকম মিলিয়েই দেখাবো একটু জয়েন হয়ে যাও বুঝতে পারছি না আমার এখানে কিছু দেখাচ্ছে না ঠিকঠাক দেখা এবং শোনা যাচ্ছে কিনা যদি কেউ দেখো একটু কমেন্টস করো যে ঠিকঠাক দেখা এবং শোনা যাচ্ছে কিনা তাহলে আমি শুরু করে দেব এতক্ষণে মনে হচ্ছে আসছে ঠিকঠাক দেখা এবং শোনা যাচ্ছে কিনা যদি কেউ দেখো একটুখানি কমেন্টস করো তাহলে আমি শুরু করে দেব আর যারা পরে জয়েন হবে তারা রেকর্ডিং লাইভ থাকবে পরে দেখে নিও তো দেখো খুব সুন্দর জিন্সের জ্যাকেট ভীষণ সফট খুব ভালো কোয়ালিটি আর এখন তো খুব ভালো চলেও জিন্সের জ্যাকেট অ্যান্টি স্টিচ রয়েছে দেখো আমি নিজেও পরে আছি একটা জিন্সের জ্যাকেট এই জ্যাকেট বলছি কুর্তি সরি জিন্সের কুর্তি তো দেখো এরকম একটা জিন্সের কুর্তি সাইড ওপেন এই যে সাইড ওপেন থাকছে অ্যান্টি স্টিচ রয়েছে দেখো এরকম ভাবে প্রাইস কত আছে মনীষা একটা দেখে বলো তো হচ্ছে প্রাইস জিন্সের কুর্তি দেখো অ্যান্টি স্টিচ রয়েছে খুব সুন্দর সাইজ মোটামুটি অ্যাভেলেবেল আছে তোমরা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাও এটা হাই নেকে আছে হাই নেকে যাচ্ছে কুর্তিটা এখানে উডেন বাটন দেওয়া আছে আর পুরো অ্যান্টি স্টিচ রয়েছে এই দেখো এইভাবে পুরো কুর্তিটা যাচ্ছে ঠিক আছে আর সাইড ওপেন দু সাইড এরকম ওপেন থাকবে জিন্স দিয়ে পড়তে পারো লেগিংস প্লাজো সব কিছু দিয়েই যাবে খুব ভালো স্ট্রেট প্যান্ট সব কিছু দিয়েই ভীষণ সুন্দর যাবে জিন্সের কুর্তি প্রাইস যাচ্ছে 1090 1090 যাচ্ছে প্রাইস প্রচুর ডিজাইন রয়েছে সবই জিন্সের উপরে দেখাবো আচ্ছা যারা দেখছো একটু কমেন্টস করো ঠিকঠাক দেখতে এবং শুনতে পাচ্ছো কিনা আচ্ছা ঠিক আছে দেখো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে ভিডিওর উপরে দেওয়া বুকিং নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট সেন্ড করে দাও ব্র্যান্ডেড রয়েছে ভীষণ ভালো কোয়ালিটি মোটামুটি টুইন ওয়ান মানে গরম ঠান্ডা সবসময়ই পড়তে পারবে এই যে এই থাকছে স্লিপসটা এরকম আমি যেমন পড়ে আছি এরকমই স্লিপস হবে থ্রি কোয়ার্টার আর কি থ্রি কোয়ার্টার বা ফুল নয় একটু ছোট হবে স্লিপস আর এই হচ্ছে হাই নেকে যাচ্ছে এটা হাইনেকও রয়েছে নর্মালও রয়েছে আমি দেখাচ্ছি দেখো এটা ফার্স্ট দেখালাম ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে বুকিং করো আচ্ছা এটা ছেড়ে দিলাম মনে হচ্ছে এগুলো দেখানো হয়ে যাচ্ছে সরিয়ে দাও নেক্সট দেখো পুরোটাই জিন্স কিন্তু হ্যাঁ পুরোটাই জিন্স এটা হচ্ছে ছোট হাতাটা দেখো ছোট রয়েছে হাতাটা ছোট এই দেখো হাইনেক রয়েছে এটাও এরকম বাটন থাকছে এই দেখো এইরকম থাকছে কুর্তিটা আর হাতাটা ছোট থাকছে ছোট স্লিপসটা ঠিক আছে স্লিপসটা ছোট এরকম উল্টিয়ে একটা ভাঁজ করে এটা একটা ডিজাইন করা রয়েছে এটাও কিন্তু জিন্স প্রিন্টেড যেটা রয়েছে সেটাও জিন্স তার সঙ্গে অ্যান্টি স্টিচ রয়েছে আর এই দেখো এই থাকছে কুর্তিটা জিন্সের কুর্তি সাইজ তোমরা কে কিরকম চাও একটু বুকিং করার সময় সাইজটা মেনশন করে দিও দেখো এই হচ্ছে সাইজটা এই যাচ্ছে সাইডটা সুন্দর দেখতে ব্র্যান্ডেড কোয়ালিটি কোয়ালিটি কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটি জিন্স কুর্তি প্রাইস যাচ্ছে 1090 আচ্ছা নেক্সট দেখো এটাও সরিয়ে দিলাম
এটার কালার এক এক রকম রয়েছে। এটার ব্লুটা একটু ডার্ক ব্লু রয়েছে, খুব সুন্দর দেখতে, প্রত্যেকটাই খুব সুন্দর এবং ব্যাগও খুব ভালো। আমি ওগুলোর ব্যাগ দেখালাম না তোমাদের, দেখো এটার ব্যাগটা দেখানো হয়নি, দেখো এটার ব্যাগটা এরকম করা আছে ডিজাইনটা। হ্যাঁ এটার ব্যাগটা এরকম, মানে ব্যাকেও খুব ভালো ডিজাইন রয়েছে। দেখো আমি ওগুলো দেখাতে ভুলে গেছি, এই যে দেখো ব্যাক, এটা ব্যাকেও সুন্দর ভাবে ডিজাইন করা রয়েছে। এটা ব্যাক, ব্যাক পোর্শনটা, আর এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ফ্রন্টটা, খুব সুন্দর দেখতে, একদম ডার্ক ব্লুতে রয়েছে। বা যেটা এটা ইন্ডিগো ব্লু বলা যাবে, তাই না? এই দেখো এই হচ্ছে স্লিপসটা, সব অ্যান্টি স্টিচ রয়েছে, একদম সুন্দর দেখতে, খুব স্টাইলিশ হবে। এটা কলার রয়েছে, কলার দেওয়া, মনে হচ্ছে ফ্রন্ট ওপেন, দেখে মনে হচ্ছে এটা বোধহয় ফ্রন্ট ওপেন। হ্যাঁ এটা ওপেনই আছে, এত দূর অব্দি ওপেনই আছে ফ্রন্টের, এটা এতটা ওপেনই আছে, এই যে এতটা অব্দি ওপেনই আছে, ঠিকই দেখো এই থাকছে নিচের পোর্শনটা, সাইড ওপেন। হ্যাঁ প্রত্যেকটা সাইড কাটা, কুর্তিগুলো প্রত্যেকটা হচ্ছে সাইড কাটা। এগুলো তোমরা জিন্স দিয়ে, লেগিংস দিয়ে, স্টেক প্যান্ট সব কিছু দিয়েই চলবে, খুব ভালো লাগবে দেখতে, ঠিক আছে। এই যাচ্ছে কুর্তিটা, জিন্সের কুর্তি, প্রাইস যাচ্ছে 1090, একদম ব্র্যান্ডেড কোয়ালিটি, কোনো কথা হবে না, কোয়ালিটি ভীষণ ভীষণ সুন্দর, ঠিক আছে। দেখো ভালো লাগলে স্ক্রিনশট নাও, আর ভিডিওর ওপরে দেওয়া বুকিং নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করো, আর একটু মেসেজ করো অবশ্যই, আর ভিডিওটা দেখতে দেখতে একটু লাইক পারলে একটু শেয়ার করে দিও। এই থাকছে স্লিপসটা, এরকম আমি যেরকম পরে আছি স্লিপস এরকমই হবে। দেখো জিন্সের কুর্তি ভীষণ সুন্দর দেখতে, প্রত্যেকটা সুন্দর, এটা কথা হলো তিনটে দেখালাম তাই তো, দেখো ডিজাইনগুলো প্রত্যেকটা, দেখো প্রত্যেকটা ডিজাইন খুব ভালো। বুকিং করার সময় সাইজটা মেনশন করে দেবে, অ্যাভেলেবেল হলে তখন জানিয়ে দেবো, আর জানালে তোমরা দূরের বন্ধুরা অনলাইন পেমেন্ট করে, মানে কোরিয়ার বাই কোরিয়ার পেয়ে যাবে, আর কাছের বন্ধুরা এসেও নিয়ে যেতে পারবে। দেখি দেখো এটাও খুব ভালো, এটাও কিন্তু জিন্স রয়েছে, এটাও জিন্স, মানে প্লেন, আর এই ডিজাইনটা এরকম ভাবে করা আছে, হাই নেকে থাকছে, দেখো প্রত্যেকটা ডিজাইন খুব ভালো, সবই ব্লু এর ওপরে, কোনোটা একটু স্কাই ব্লু, কোনোটা একটু ডার্ক ব্লু, এরকম রয়েছে, কিন্তু সবই ব্লুতে, সবকটাই ব্লুতেই দেখাবো। এই থাকছে কুর্তিটা, সাইড ওপেন, এটার ফ্রন্টটা কিন্তু ওপেন নয়, দেখে মনে হচ্ছে যে বোধহয় ফ্রন্ট ওপেন, ফ্রন্ট ওপেন নয়, দেখো এরকম হাই নেকে রয়েছে। এই থাকছে ডিজাইনটা, এটার সাইডে কোনো কোনোটার পকেট রয়েছে, এটার যেমন ফ্রন্টে এরকম একটা পকেট রয়েছে, সাইড পকেট বোধহয় এটা নেই, আগেরগুলো থাকতে পারে, দেখানো হলো না। দেখো প্রাইস যাচ্ছে, কিছু কিছুতে আছে, মানে এক একটা এক এক রকম ডিজাইন আছে, সেগুলোতে আছে, প্রাইস তো বলে দিলাম, ভীষণ সুন্দর দেখতে। দেখো তুলে ধরছি আমি, দেখো ডিজাইনটা, এই যাচ্ছে ডিজাইনটা, আর এই যে পকেট, এই ফ্রন্টে এরকম জায়গায় এরকম একটা পকেট রয়েছে, প্রাইস বলে দিয়েছি, সরালাম, দেখো নেক্সট চলে আসে, প্রত্যেকটা ডিজাইন খুব ভালো। আর একটা ডিজাইন দেখো, সবকটাই ফ্রন্টের সঙ্গে ম্যাচ করে, ব্যাকেও ডিজাইন রয়েছে, ফ্রন্টের সঙ্গে ম্যাচ করে সাইডেও ব্যাকেও ডিজাইন রয়েছে, ঠিক আছে। এই থাকছে ডিজাইনটা, এরকম যাচ্ছে ডিজাইনটা, প্রাইস যাচ্ছে 1090, 1090, জিন্স কুর্তি, ভীষণ ভালো কোয়ালিটি, ব্র্যান্ডেড কোয়ালিটি একদম, ঠিক আছে। এই থাকছে, এই থাকছে, মানে এগুলো 10 বছর হয়ে গেলেও কিচ্ছু হবে না, একদম এই রকমই থেকে যাবে, যেরকম নিচ্ছ মানে এই রকমই থেকে যাবে। আমি যে কুর্তিটা পরে আছি এটা কিছু না হলেও 7-8 বছর তো হবেই, গোটা 7-8 বছর বয়স হবে, কিন্তু দেখে একটুও মনে হবে না যে এটা বছর সাতেক বয়স হয়ে গেছে। আমি যেটা পরে আছি এটা 7 বছর থেকে 8 বছর মোটামুটি হবে। তো জিন্সের কুর্তিগুলো এরকমই, একটা নিলে মানে লাইফ টাইম,
প্রাইস বলে দিয়েছি আমি 1090 1090 হচ্ছে প্রাইস ঠিক আছে প্রত্যেকটাই যে কটা দেখালাম জিন্সের প্রত্যেকটা কুর্তিরই প্রাইস যাচ্ছে 1090 ব্র্যান্ডেড কোয়ালিটি আর সাইজ তোমরা বুকিং করার সময় মেনশন করে দিও মোটামুটি অ্যাভেলেবল আছে আমার কাছে হ্যাঁ সাইজটা তোমরা যখন বুকিং করবে তখন তোমাদের সাইজটা মেনশন করে দেবে দেখো মোটামুটি সাইজ অ্যাভেলেবল আছে দেখো এটা এরকম যাচ্ছে এটারও পকেট রয়েছে এরকম ফ্রন্টে একটা ছোট পকেট রয়েছে এই যে এরকম ভাবে আর ব্যাকটা দেখো ব্যাকটাও খুব সুন্দর ডিজাইন ব্যাকটাও খুব সুন্দর কোয়ালিটি হচ্ছে ব্র্যান্ডেড কোয়ালিটি স্টিচটা এটা অ্যান্টি স্টিচ দেওয়া আছে ডিজাইন গুলো প্রত্যেকটা ভালো অনেক কটা দেখালাম মোটামুটি ছটা বোধহয় দেখানো হলো ডিজাইন তাই আচ্ছা দেখো আর এটা কি আছে দাও ওগুলো দাও খোলো আমার কাছে দিয়ে দাও এগুলো একটু লাইটের উপরে রাখো কালার গুলো দেখো একটু হালকা কালার কালারটা হালকা কালার ঠিক আছে এটা তোমরা মোটামুটি 44 যারা পড়ো 44 অবধি হয়ে যাবে 44 46 কিন্তু কোনোটাতেই হবে না 46 কিন্তু কোনোটারই হবে না 44 আচ্ছা তাও এটা এটা কত আছে এক্সেলটা আছে তো লাস্টটা ফিতেটা একটু মেপে দেখে বলে দিই যে কত সাইজ পর্যন্ত তোমাদের এটা লাস্ট বড় আছে হ্যাঁ 44 পর্যন্তই হবে 46 হবে না ঠিক আছে 46 যারা আছো তাদের হবে না এটাই সবথেকে বড় সাইজ 44 পর্যন্ত হবে দেখো ভীষণ সুন্দর দেখতে এই যাচ্ছে ফ্রন্টটা আর এই যাচ্ছে ব্যাকের ডিজাইনটা দেখো জিন্স এই যে ব্যাকের ডিজাইন এরকম থাকছে জিন্স কুর্তি 44 পর্যন্ত বুকিং করবে একদম 38 থেকে হয়ে যাবে 36 এরও হয়ে যাবে 36 38 থেকে হয়ে যাবে 36 38 মানে 36 38 থেকে হয়ে যাবে 44 পর্যন্ত 46 হবে না ঠিক আছে সরালাম আচ্ছা পরপর দেখাই মানে একটার সঙ্গে একটা মিল নেই কিন্তু সব কালার গুলো একই ধরনের হুডি গুলো একটু বার করো তো হুডি গুলো দেখিয়ে দেবো জিন্সের কুর্তি গুলো দেখিয়ে কিছু হুডি দেখিয়ে দেবো হ্যাঁ ব্র্যান্ডেডও রয়েছে হুডির মধ্যে নন ব্র্যান্ডও রয়েছে দেখো এই একটা মানে সব ডিজাইনগুলো একটু একটু আলাদা বুঝতে পারছো এটা যেমন দেখালাম এটা ডিজাইনটা দেখো একটু আলাদা আর তার মধ্যে এরকম স্কাই ব্লুর মধ্যে এরকম ফেড জিন্সের একটা এরকম একটা স্পটের ব্যাপার রয়েছে সবই সেম প্রাইস তো হ্যাঁ 1090ই যাচ্ছে সবকটার জিন্সের কুর্তির প্রাইস জিন্স কুর্তি প্রচুর এরকম আরো অনেক ডিজাইন রয়েছে একটু আলাদা রকম ডিজাইন যেগুলো সেগুলো একটু দিয়ে দাও প্রত্যেকটাই আলাদা প্রত্যেকটাই আলাদা আলাদা দেখো এবার কার কোনটা পছন্দ হচ্ছে সেই মতো বুকিং করো জিন্স কুর্তি ব্র্যান্ডেড কোয়ালিটি জিন্সের কুর্তি প্রাইস যাচ্ছে 1090 ঠিকঠাক দেখা এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করো প্লিজ দেখো কেমন লাগছে সেটাও জানিও এটাতেও যেমন পকেট আছে দেখো সাইডে পকেট ডিজাইন গুলো একটু একটু আলাদা কালার গুলো সবই একই ধরনের একটু লাইট ডিপ এরকম কম্বিনেশন রয়েছে কিন্তু ডিজাইন গুলো একটু একটু আলাদা যেমন এখানে দেখো এটা ফলস একটা ডিজাইন করা আছে এরকম উডেন বাটন দিয়ে এগুলো কিন্তু কোনো জোড়া নয় প্রিন্ট মানে এইভাবেই জিন্সটাতে করা হয়েছে ফেড করে এরকম ভাবে এখানটা ফ্রন্ট একটা চৌকো চৌকো ব্যাপার আছে নিচটা আবার প্লেন আবার এখানে দেখো এরকম ভাবে অ্যান্টি স্টিচ করা হয়েছে এই যে ব্যাক দেখলে বুঝতে পারবে এই যে ব্যাক এটা হচ্ছে ব্যাক পোরশনটা ঠিক আছে সুন্দর দেখতে মানে একদম অন্য রকম একদম অন্য রকম জিন্স কুর্তি মনে হয় তোমাদের ভালো লাগবে কেমন লাগছে একটুখানি কমেন্টস করে জানাও প্লিজ যারা দেখছো তাদের সবাইকে রিকোয়েস্ট একটু কেমন লাগছে একটু কমেন্টস করে জানাও যে তোমাদের কেমন লাগছে কালেকশনটা কিরকম লাগছে নতুনত্ব একদম নতুনত্ব
জিন্স তো আমরা পরি, এটা জিন্সের কুর্তি, খুব সুন্দর দেখতে। আর এটা টু ইন ওয়ান, গরমেও চলে ঠান্ডাতেও চলে, তবে শীতে মনে হয় বেশি চলে, শীতে একটু বেশি চলে জিন্সের কুর্তিটা। ঠিক আছে, প্রাইস আছে 10 1090, প্রাইস হচ্ছে 1090। মনীষাটার কমেন্টস এর একটু পড়ো তো, এক একটা এক এক রকম, একটু একটু মানে আলাদা আলাদা ডিজাইন গুলো রয়েছে। ঠিক আছে, হাইনেকে যাচ্ছে, সবাই একটু কমেন্টস করো যে কার কিরকম লাগছে। থ্রি কোয়ার্টার স্লিভস, সাইজ মোটামুটি পেয়ে যাবে, সব রকমই সাইজ পেয়ে যাবে, তবু একটু তোমরা মেনশন করে দিও যে কার কোনটা লাগবে। এগুলো সব অ্যান্টি স্টিচ করা আছে। হ্যাঁ, আর এখানটা যেমন মিডিল পোর্শনটা এরকম একটা দুটো পাইপিংকে বর্ডারটা এরকম ভাবে দেওয়া আছে, কিন্তু এটা লাগানো মানে ওপেন নয়, ওটা জাস্ট ডিজাইন কিন্তু ওপেন নয়, ওপেন শুধু এইটুকুই ওপেন আছে। প্রাইস হচ্ছে 1090, প্রত্যেকটা জিন্সের কুর্তির প্রাইস যাচ্ছে 1090। এই যাচ্ছে কুর্তিটা, তোমরা বুকিং করার সময় তোমাদের সাইজটা একটু মেনশন করে দিও যে কি সাইজ লাগবে, যেরকম অ্যাভেলেবল থাকবে তখন বলে নেব। স্ক্রিনশট নিয়ে নাও, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নিয়ে সেন্ড করে দিও, তাহলেই হবে। দেখো এটাও খুব ভালো, প্রচুর রয়েছে মানে একই ধরনের উপরে, এটা যেমন লাইট স্কাই কালার। আরেকটা দাও, ওই ডিপটা দাও, হ্যাঁ একবার দেখা দাও, ওটাই দাও, ওটা দাও। কালারগুলো দেখো একটু একটু আলাদা, বুঝতে পারছো তো? এটা যেমন একটু ডার্ক ব্লু রয়েছে, এটা দেখালাম, এটা হচ্ছে একটু ডার্ক ব্লু, তাই না? এটা একটু ব্লুটার, জিন্সের ব্লুটার কালারটা একটু ডার্ক, এটা যেমন লাইট কালার, হালকা স্কাই কালার, এরকম কালারের একটু ডিফারেন্স রয়েছে, তাছাড়া মোটামুটি একই ধরনের, সুন্দর দেখতে। দেখো এটা তো সামনে ফ্রন্টে এরকম পকেট রয়েছে, এখনো অনেক কটা রয়েছে, তারপর হুডি দেখাবো কিছু, একটু সঙ্গে থাকো। সাইড ওপেন, এটাও দেখো ডিজাইনটা কেমন, এটা ফেড, মাঝে মাঝে এটা ছাপা ছাপা মনে হচ্ছে, কিন্তু ওটা ফেড ডিজাইন জিন্সের উপরে। জিন্সটা এরকম ফেড, এই দেখছে নেক, নেক পোর্শনটা খুব সুন্দর, নেকের ডিজাইনটা খুব সুন্দর, নেকের ডিজাইনটা ভীষণ সুন্দর। ফ্রন্ট ওপেন রয়েছে, ফ্রন্টটা এতটা অবধি ওপেন রয়েছে, হ্যাঁ ফ্রন্ট ওপেন, এই দেখো ফ্রন্ট ওপেন কিন্তু এতটা অবধি, তারপর জয়েন্ট করা রয়েছে, এই যাচ্ছে। এটাতে পকেট, হ্যাঁ আছে, এটাতেও পকেট আছে, দেখো এই সাইডে আছে এটার পকেটটা, এই যে এই সাইডে পকেটটা রয়েছে, নিচটাও এটা একটুখানি ওপেন আছে, এই যাবে নিচে। ঠিক আছে, সাইড তো ওপেনই, ফ্রন্টেও একটুখানি ওপেন, বাকিটা লাগানো রয়েছে, এখান থেকে এতটা অবধি জয়েন্ট করা রয়েছে। প্রাইস যাচ্ছে 1090, জিন্স কুর্তি। এই সময়ে মানে শীতকালে বিশেষ করে জিন্সের কুর্তিটা ভীষণ ভালো চলে, সবাই খুব পছন্দ করে, তো যদি কেউ ভাবো নেবো নিতে পারো, একটা নিয়ে দেখো, খুব ভালো মানে, আর এটা মানে লাইফ টাইমই প্রায় থেকে যাবে, মানে কোনো ইয়ে নেই, 10-12 বছর তো কোনো ব্যাপার না, একদম একই রকম থাকবে, এগুলো নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই, না সেলা, ঠান্ডায় খুবই ভালো। দেখো চলে এসছে, দেখো চলে এসছে, দেখো এটাও খুব ভালো, এটার ডিজাইনটাও দেখো খুব সুন্দর, ডিজাইনগুলো প্রত্যেকটাই খুব ভালো, মানে কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই, কিন্তু ডিজাইন প্রত্যেকটাই খুব সুন্দর। দেখো তো ঠিকঠাক দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা, আসছে মাঝে মাঝে,
এটাও খুব সুন্দর দেখো। প্রাইস হচ্ছে 1090, 1090 যাচ্ছে প্রাইস। সেম প্রাইস, এটাও হালকা লাইট স্কাই কালারের উপরে এই থাকছে ডিজাইন, এই যাচ্ছে ব্যাক পোর্শন, আচ্ছা এই যাচ্ছে ব্যাক পোর্শন, দেখি একবার দেখছিলাম। ঠিক আছে, প্রাইস যাচ্ছে 1090। জিন্স কুর্তি অনেক দেখালাম, সবই একই ধরনের, মানে একটু ডিজাইন গুলো একটু একটু করে আলাদা, কালার গুলো একই অনেকটা কাছাকাছি। আচ্ছা এবার একটা দেখাই একটু টপ টাইপের, ঠিক আছে, মানে একটু শর্ট, অতটা নয়, একদম স্টাইলিশ। দেখো এগুলো ওয়ান পিস টাইপেরও পরা যেতে পারে, আবার মানে এমনি কিছু দিয়েও পরা যেতে পারে। এটা হিসেব মতো ওয়ান পিসই, এটার ক্যাটলগটা আছে। আচ্ছা দেখো এটা হচ্ছে কলারের পোর্শনটা, এটা হচ্ছে কলারটা, দু সাইডে দুটো পকেট রয়েছে, দেখো এইরকম দু সাইডে দুটো পকেট রয়েছে কলার দেওয়া, আর ফ্রন্টে বোধ হয় এতটা ওপেন রয়েছে, এতটা ওপেন রয়েছে, কোমরে বেল্ট রয়েছে। দেখো এটা হচ্ছে সামনেটা, এটার বোধ হয় প্রাইস কম আছে, 900, দেখো তো 990 বোধ হয়। দেখো এই হচ্ছে ব্যাক পোর্শনটা, ব্যাকেও তোমার এরকম কাটা, ফ্রন্টেও কাটা রয়েছে, নিচটা বডি কাট, ব্যাকেও কাটা এরকম, ফ্রন্টেও কাটা রয়েছে। ঠিক আছে, তো এই দেখো এটা হচ্ছে ব্যাকটা, এই যাচ্ছে ব্যাকটা, এটা জিন্সেরই ওয়ান পিস, জিন্সেরই কুর্তি না, এটা ওয়ান পিস। হ্যাঁ এই দেখো এইরকম যাবে, আর কোমরে দেখো অ্যাডজাস্টের জন্য এরকম বেল্ট আছে, এরকম বেল্ট আছে কোমরে, এরকম ঘাট করা রয়েছে, আর এরকম ভাবে কোমরে বেল্ট রয়েছে। আগের যেগুলো দেখালাম ওটা থ্রি কোয়ার্টার স্লিপস ছিল, আর এই স্লিপসটা কিন্তু পুরো ফুল স্লিপস হবে, এই যে এরকম। আর চেক চেক মোটিভটা রয়েছে, ওয়ান পিস 44 পর্যন্ত তোমরা এটাও পেয়ে যাবে। ওই দুটো দাও, হ্যাঁ শার্টটা কই, শার্টটা জিন্সের শার্টও রয়েছে, লেডিস শার্ট, কিছু দেখাই, নন ব্র্যান্ড রয়েছে, দুরকম দেখাবো, এটা নন ব্র্যান্ডে রয়েছে, এটার দামও কম আছে, 300, এটা দেখো 300, জিন্স, জিন্সেরই প্রিন্টেড, এটা কিন্তু নন ব্র্যান্ডেড, ব্র্যান্ডেড নয়, নন ব্র্যান্ডেড, পুরো ফ্রন্ট ওপেন, দেখো সামনে বাটন রয়েছে, ওই দেখো কালীবাড়িতে শুরু হয়ে গেল। আর ঠিক আছে এখন ফুল স্লিপস, ফ্রন্টটা পুরো ওপেন রয়েছে, শার্ট কলার দেওয়া শার্ট রয়েছে, প্রাইস ওটার হচ্ছে 300, এটা নন ব্র্যান্ড, নন ব্র্যান্ড বলে এটার প্রাইস হচ্ছে 300, আর ব্র্যান্ডেড গুলো একটু দামি, ঠিক আছে, ব্র্যান্ডেড যেগুলো আছে সেগুলো একটু দামি, এটা নন ব্র্যান্ডেড রয়েছে, প্রাইস হচ্ছে এটা জিন্সের শার্ট 300 যাচ্ছে প্রাইস, এটাও নন ব্র্যান্ড, সেমি এটা 300 দিয়ে দেবো, দেখো 300 দিয়ে দেন, এটাও নন ব্র্যান্ড 300, এটাও হচ্ছে জিন্সের শার্ট, এই যাচ্ছে স্লিপসটা,
নন ব্র্যান্ড জিন্সের শার্ট, প্রাইস আছে 300, অনলি 300। এগুলো নন ব্র্যান্ড, ব্র্যান্ডেড নয়। এবার ব্র্যান্ডেড আবার কিছু দেখাচ্ছি আমি, ওগুলো ভীষণ সুন্দর, ব্র্যান্ডেড গুলো একদম অন্য রকমের। প্রাইস আছে 300। এইরকম হবে অনেকটা, দেখো শার্টটা তোমরা জিন্স টিন্স সব কিছু দিয়ে করতে পারবে, এই ধরনের হবে শার্টটা, ঠিক আছে? 300 যাচ্ছে প্রাইস। এবার দেখো, এবার কিছু দেখাবো ব্র্যান্ডেড, প্রত্যেকটা ব্র্যান্ডেড এইরকম ভাবে খুলে দেখাচ্ছি। দেখো সাইজ তোমরা বলে দেবে, হ্যাঁ মনে সেটার প্রাইস বলবে, ওই 890, 890। দেখো এখানে কিন্তু পুরো এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে, এই কলারে পুরো এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে, সুতো দিয়ে পুরো এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে কলারে, ঠিক আছে? স্লিভ, এটা শার্ট ফুল স্লিভস, স্লিভসের এরকম ভাবেও কাজ করা রয়েছে। 890 যাচ্ছে প্রাইস। এই যে দুদিকে স্লিপসের কাজ রয়েছে, ফুল স্লিপ, পুরো ফ্রন্ট ওপেন, একদম ফ্রন্ট ওপেন, ঠিক আছে? একদম ফ্রন্ট ওপেন, পুরো বাটন দেওয়া আছে, পুরোটাই শার্ট। এটা সাইডে দুটো পকেট রয়েছে, পুরো জিন্সের শার্ট, লেডিস শার্ট, জিন্সের লেডিস শার্ট। 890 হচ্ছে প্রাইস, তাই তো? 890 যাচ্ছে প্রাইস জিন্সের লেডিস শার্ট। সাইজ সব রকমই অ্যাভেলেবেল আছে, তোমরা সাইজটা মেনশন করে দিও। এই একটা দেখালাম, তাও দেখা তোমরা একটু দেখছো, একটু কমেন্টস করো, একটু কমেন্টস করো, তাহলে আমার ভালো লাগবে দেখাতে। দেখো এরকম ভাবে ওয়ার্ক করা রয়েছে, পুরো সুতো দিয়ে ওয়ার্ক, এমনকি ব্যাকেও রয়েছে, ব্যাকেও দেখো ওয়ার্কটা রয়েছে, এরকম ওয়ার্কটা ব্যাকেও রয়েছে। এই যে এটা হচ্ছে ব্যাক, ব্যাকেও রয়েছে, ফ্রন্টেও দেখো সুন্দরভাবে ওয়ার্কটা রয়েছে। জিন্সের শার্ট প্রাইস হচ্ছে 890, 890, 890। এটা এই যাচ্ছে ফুল স্লিভ, একদম ফুল স্লিভ, স্লিভস কিন্তু একদম ফুল হবে, ঠিক আছে? জিন্স দিয়ে খুব ভালো লাগবে, তোমরা করতে পারো, সুন্দর দেখতে, ব্র্যান্ডেড কোয়ালিটি। 890 যাচ্ছে প্রাইস। একটু সেমি, একটুখানি ডিজাইন গুলো আলাদা আলাদা, যে সুতোর কাজগুলো রয়েছে সেগুলো একটু আলাদা আলাদা, কালারেও একটু আলাদা রয়েছে। দেখো ওই কালারটা দাও, এরাও কালারও কিন্তু ডিপ লাইট রয়েছে, কালারেও বুঝতে পারছো ব্লু এর মধ্যে ডিপ লাইট রয়েছে, কালার গুলো একটু একটু আলাদা আলাদা। এটাও যাচ্ছে জিন্সের শার্ট, সুন্দর দেখতে। এখানে একটা বাটারফ্লাই, এটা পুরো সুতো দিয়ে করা রয়েছে, এটা সুতো দিয়ে স্টিচ, দেখিয়ে দিই তোমাদের। আর এগুলো পুরো বাটন রয়েছে, এরম ভাবে বাটন খোলা যাবে। আর এই দেখো পুরো স্টিচ, এটা ব্যাক পোর্শনটা, ঠিক আছে? এটা ব্যাক পোর্শনটা, এ দেখো ফ্রন্ট, এরকম ভাবে পুরো সুতো দিয়ে এমব্রয়ডারি, এমব্রয়ডারি করা রয়েছে। এটা খুব সুন্দর দেখতে। এখানেও দেখো তিনটে বাটারফ্লাই রয়েছে, এই পোর্শনটা তো পরপর তিনটে বাটারফ্লাই এরকম ভাবে রয়েছে, পুরোটাই হচ্ছে সুতো দিয়েই কাজ করা রয়েছে, পুরো ফ্রন্ট ওপেন। এই দেখো স্লিপসটা, দেখো এরকম স্লিপস রয়েছে, হাফ করে মানে হাতাটা গুটিয়ে দিয়েও তোমরা এ পড়তে পারো, এখানে বাটন আছে, হাফ করেও পরা যায়, ফুল স্লিপসও পরা যায়, ফুল স্লিপস, ঠিক আছে? প্রাইস যাচ্ছে 890, 890। জিন্সের শার্ট
সাইজ মোটামুটি অ্যাভেলেবল রয়েছে, তোমরা বুকিং করার সময় সাইজটা মেনশন করে দিবে। ডিজাইন গুলো একটু একটু আলাদা, সব সুতোর কাজ করা রয়েছে, সুতোর এমব্রয়ডারি রয়েছে। তোমাদের যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নাও, ভিডিওর ওপরে দেওয়া বুকিং নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা বুক করতে পারো। জিন্সের শার্ট, জিন্স শার্ট প্রাইস হচ্ছে 890, সেটা তাই তো। আচ্ছা, জিন্সের শার্টের মধ্যে এটা লাস্ট ওয়ান, অল্প কিছু হুডি দেখিয়ে দিই। হ্যাঁ, আজকে ব্র্যান্ডেডটা দেখাতে হবে না, নন ব্র্যান্ডটাই দাও। হুডি কিন্তু বাচ্চাদেরও রয়েছে, হ্যাঁ মানে বাচ্চাদের বড়দের সব রকমই রয়েছে হুডি। এটা হাইনেকে রয়েছে, ফ্রন্ট সেট চেন রয়েছে, কিন্তু টুপিটা নেই, ঠিক আছে, এর সঙ্গে সেট টুপিটা নেই। দেখো ভীষণ সুন্দর দেখতে, ফ্লোরেসেন্ট গ্রিন আর তার সঙ্গে হচ্ছে ব্ল্যাক, ফ্লোরেসেন্ট গ্রিন আর ব্ল্যাক, লেডিস জেন্টস সবাই পড়তে পারবে। এগুলো এখন লেডিস জেন্টস সবাই পড়ছে। এই এরকম ফ্রন্টে চেন রয়েছে, ঠিক আছে, সাইজও পেয়ে যাবে মোটামুটি। এটা প্রাইসটা কত আছে মনীষা একটু দেখতে বলো তো। কেউ কোনো কমেন্টস করছে না, না কেউ তো নেই সেরকম, তাহলে আজকে দেখাবো না, ছেড়ে দেবো, না হলে ছেড়ে দিয়ে দেবো। এই দুটো দেখিয়ে দিই, দিয়ে ছেড়ে দিই। দেখো 595 যাচ্ছে প্রাইস। এগুলো দেখাচ্ছি হুডি, এরকম সাইডে পকেট রয়েছে, দেখো সাইডে পকেট এদিকেও রয়েছে, দুদিকেই রয়েছে, দুদিকেই এরকম সাইডে পকেট রয়েছে, ফ্রন্ট ওপেন, সামনে জিপ রয়েছে। হুডি সব রকম সাইজে হয়ে যাবে, গলাটা হচ্ছে এরকম হাই নেক হবে, এরকম হাই নেক, কালার দুটো অপোজিট কালার রয়েছে, অ্যান্টি কালার, ফুল স্লিভ ব্ল্যাক আর এর সঙ্গে হচ্ছে ফ্লোরেশন গ্রিন, আর এই দেখো এটা হচ্ছে ব্যাক ডোর কালার, এটা হচ্ছে ব্যাক ডোর কালার, সুন্দর দেখতে, লেডিস জেন্টস সবাই পড়তে পারবে। এগুলোর প্রাইস হচ্ছে 595। এটা দেখো ওপরে ব্ল্যাক রয়েছে আর অপোজিট কালার, এটা ওপরে ব্ল্যাক রয়েছে আর এটা ওপরে ফ্লোরেসেন্ট গ্রিন রয়েছে, এটার নিচটা হচ্ছে ফ্লোরেসেন্ট গ্রিন আর এটার নিচটা হচ্ছে ব্ল্যাক, একই রকম। প্রাইস যাচ্ছে 595। এটার স্লিপসটা হচ্ছে ফ্লোরেসেন্ট গ্রিন কালার, 595 যাচ্ছে প্রাইস, ঠিক আছে। এই একটা আর এই একটা, দুটো অপোজিট কালার রয়েছে, দুটো অপোজিট কালার রয়েছে, দেখো হুডিটা ভীষণ সুন্দর, 595 যাচ্ছে প্রাইস, 595 যাচ্ছে প্রাইস। এটা হচ্ছে ব্ল্যাক, দুটো অপোজিট কালার, ঠিক আছে, বোঝা যাচ্ছে। আর গলাটা কিন্তু হাইনেক রয়েছে, মানে গলাটা অনেকটাই ঢাকা থাকবে, গলাটা দেখো অনেকটাই কিন্তু দেখতে, গলাটা দেখো অনেকটাই কিন্তু ঢাকা থাকবে, ঠিক আছে। 595 যাচ্ছে এগুলোর প্রাইস, 595, 595 যাচ্ছে প্রাইস। এটার মধ্যে হচ্ছে একদম অপোজিট কালার, একদম অপোজিট কালার, ঠিক আছে। এটা চলে গেল, সরিয়ে দিলাম, যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নাও, ভিডিওর ওপরে দেওয়া বুকিং নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে দু সাইডে যে পকেট রয়েছে, এরকম দু সাইডে পকেট রয়েছে, সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে। প্রাইস যাচ্ছে 595। সরালে দাও, দু একটা দেখিয়ে দিই আর যেগুলো আছে, দুটি কটাই দিই, দুটো দাও দাও।
এটাতে কিন্তু টুপি আছে, টুপি রয়েছে, ফাটাফাটি কালারটা ভীষণ সুন্দর, সুন্দর কালার, এক কালারে একদম এক কালার। এখানে একটুখানি লেখা রয়েছে, একটু লেখা রয়েছে, তাছাড়া একদম এক কালার। এটার প্রাইস হচ্ছে 550, 550 যাচ্ছে এটার প্রাইস, হ্যাঁ 550। দেখ সাইজ মোটামুটি পেয়ে যাবে, 550 যাচ্ছে প্রাইস। এই হচ্ছে হুডি, এটা হচ্ছে পেছনের টুপিটা, এটা অ্যাডজাস্টের জন্য যেভাবে তোমার অ্যাডজাস্ট, আর ফ্রন্টে এরকম চেন রয়েছে। দু সাইডে দেখো এরকম ভাবে পকেট, দু সাইডে এরকম পকেট রয়েছে। 550, এটার প্রাইস আছে 550, 550। ঠিক আছে, এই একটা কালার দেখালাম, সেম দেখো এই একটা কালার, সেম জিনিস এই একটা কালার, পিচ কালার, এই কালারটাও খুব সুন্দর। খুলে দেখিয়ে দিচ্ছি, এই একটা কালার, এটা কেমন বলবো, স্টিল গ্রে কালার, দেখো এটাও খুব সুন্দর। এর সামনে শুধু একটুখানি লেখা আছে, এরকম লেখা আছে, এইভাবে তোমরা হুডির ফিতেটাকে অ্যাডজাস্ট করে টুপিটা পরতে পারো। ঠিক আছে, এইভাবে টুপিটা 550 যাচ্ছে প্রাইস, 550। এবং গরমও খুব ভালো হবে, ভীষণ সফট, ভীষণ সফট, বুঝতে পারছ, ভীষণ সফট, গরমও কিন্তু যথেষ্ট ভালো হবে। 550 যাচ্ছে প্রাইস, 550। সামনে চেন রয়েছে, ফ্রন্ট ওপেন, পুরো ফুল ফুল ওপেন রয়েছে চেন। 550 যাচ্ছে প্রাইস হুডি, এই একটা কালার, এই একটা কালার, এই দেখো এই একটা কালার, তিনটে কালার রয়েছে, এটাও খুব ভালো। লাগলে স্ক্রিনশট নিয়ে ভিডিওর ওপরে দেবা বুকিং নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সেন্ড করে দেবো। এই থাকছে অ্যাডজাস্টেড, প্রাইস হচ্ছে 550, 550, 550 হচ্ছে প্রাইস। ভীষণ ভালো, ভেতরটাও একদম ভীষণ স্মুথ আর কি, ঠিক আছে, ভীষণ স্মুথ, গরমও খুব ভালো হবে আর খুব সফট। এগুলো কাউকে গিফটের জন্য খুব ভালো, নিজেদের ইউজার জন্য নিতে পারো, খুবই ভালো। এই থাকছে, এই একটা কালার গেল, পিচ কালার, ডিপ পিচ কালার, সুন্দর মিষ্টি কালারটা। এই একটা স্টিল গ্রে কালার, 550 যাচ্ছে প্রাইস। আর এই একটা দেখো জাম কালার, 550 যাচ্ছে প্রাইস। ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ঝটপট ভিডিওর ওপরে দেওয়া বুকিং নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দাও। যারা দূরের বন্ধু তারা বাই কোরিয়ার পেয়ে যাবে। পেমেন্ট অনলাইন করতে হবে, কোড অনলি ফর বহরমপুর, আর বাদ বাকি অনলাইন পেমেন্ট আগে করতে হবে। আর যারা কাছের বন্ধুরা আছো তারা আমার দোকানে এসে দেখে নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, গুড ইভিনিং, এখনকার মতো আসি।